গুড মর্নিং সবাইকে, তানিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, আজকের ব্লগটা স্টার্ট করছি কুয়াশা ঘেরা পথের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে। তখন বাজে 6:30, এখন হচ্ছে বাড়ি ফেরার সময়। আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম, যার জন্য একটু হাঁটতে যাওয়ার প্রচেষ্টা। আমার হাঁটার প্রয়োজন নেই, তবু তাকে কোম্পানি দেওয়ার জন্য তো যাই। হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ি। বাড়ি এসে দেখছি এখনো ঘুম থেকে উঠেনি, তো একটুখানি জাগানোর চেষ্টা। কানে খোঁচা কখনো নাকে, এগুলোর মধ্যে দিয়ে ওর পেছনে লাগা। তো বেশিক্ষণ আর জ্বালালাম না, তখন থেকে ডেকে যাচ্ছে ওটোট, বাট ওটার কোনো চান্স নেই। সকালে রান্না করেছিলাম পেঁয়াজ কালি আর পুঁটি মাছের ঝোল। সকালে রান্না বান্না করে সবাইকে খাইয়ে দিয়ে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কাচ্ছি। কাঁচা ফাঁচা হয়ে গেলে যাবো এগুলো নেড়ে দিতে। আর দুপুরে রান্না এখনো বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। জামা কাপড় কেচেছি, আর জামা কাপড়ের সঙ্গে আরও রান্নাঘরে অনেক জিনিসপত্র, কুটো কাটা যেগুলো কি আর কি মশলাপাতি থাকে সেগুলো ছিল, নোংরা হয়ে গেছিলো, সেগুলো একটু ধোবো বলে ভাবছিলাম অনেকদিন ধরে, বাট সময় হয়ে উঠছিল না। তো সেগুলো আগের থেকে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি। সার্ফের জলে ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যায়। হালকা উষ্ণ গরম জলের মধ্যে সার্ফ দিয়ে কৌটাগুলোকে চুবিয়ে রেখেছিলাম। কৌটাগুলোকে তাতে ব্রাশ দিয়ে একটুখানি ডলা দিলেই ব্যাস সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো সকালে আজকে রান্না করছি কমপ্লিট, জিরা রাইস আর চিকেন কারি। এখানে রাইসের জন্য জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা মোটামুটি এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। লাল লাল হালকা ব্রাউন টাইপের হবে, দেন তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, বেশ অনেকটা করে পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন হবে। পেঁয়াজ হালকা ব্রাউন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব হালকা চিনি ব্যালেন্সিংয়ের জন্য। চিনিটা দিলে একটু কি পেঁয়াজটার বেশ কালারটা বেশ সুন্দর হয়। চিনির মধ্যে এবার দিয়ে দেব, চিনি দেওয়া কমপ্লিট, এবার দিয়ে দেব মাংসগুলোকে। মাংসগুলোকে দিয়ে হালকা
মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা অল্প পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে এবার নেড়েচেড়ে নেব। এবার দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েও হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলার সঙ্গে মাংসের সঙ্গে ভালো করে মিশে যায়। এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা, সানরাইজের যে মিট মশলা, আর শিলে বেটে নিয়েছিলাম ধনে আর গোলমরিচ বাটা, গুঁড়ো গুঁড়ো না, গোলমরিচটা গোটা ছিল, ধনে আর হচ্ছে গোলমরিচ একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব হচ্ছে রসুন, আর একটু রসুনের সঙ্গে আর একটু দিলাম হচ্ছে লাল মিরচ পাউডার, কাশ্মীরি, শুধু রঙটা ফ্লেভার টানার জন্য। আর কটা রসুন দিলাম, রসুনগুলো আমার খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম টক দই, ও সাথে আমার হেল্পার হেল্পিং হ্যান্ড ছিল, তো তিনিও একটু সাহায্য করে দিচ্ছিল আমার সঙ্গে সঙ্গে। শুক্রবার তো বাড়ি থাকে, তো আমার সঙ্গে সঙ্গে কাজ করে দেয় অনেক রকম কাজ। আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো কুচিগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে নেব। দেখেছো মাংসের কালার কেমন এসছে, দেখলেই মনে হচ্ছিল ওখান থেকে তুলে খেয়ে নি। আর এদিকে জিরা রাইসের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেগুলোকে দিয়ে দেব। কোনো স্পেশাল কোনো চাল নেই, বাড়ির আমরা মাঠের ধানের যে চাল আমরা আর কি অ্যাকচুয়ালি যেটা বাড়িতে খাই সেটা দিয়েই করব। হঠাৎ করেই মনে হলো একটু জিরা রাইস করি, স্পেশাল কিছু চাল ফাল ছিল না, যার জন্য ওটা দিয়ে করে দেখি কেমন লাগে খেতে। এবার মাংস কষা কমপ্লিট ছিল, এর মধ্যে দিয়ে দেবো জল। এদিকে ভাতটাও হালকা ফুটে উঠেছে, জল দিয়ে হালকা ফুটিয়ে নিয়েছি মাংসটা, আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে অনেকটাই। ভাত ফুটে উঠে এবার নামিয়ে নেব। মাংসের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, আর দেব নামানোর আগে একটু ধনে পাতা। ব্যাস ধনে পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আমাদের রেডি চিকেন কারি। এদিকে ভাতটা হয়ে গেছে, তো তার জন্য দিয়ে দিলাম কড়াইতে ঘি, ঘি দিয়ে দিলাম জিরে, জিরেটা প্রায় হালকা গোল্ডেন ব্রাউন হবে, তার মধ্যে ঢেলে দেবো ভাত। গোল্ডেন ব্রাউন মানে পুড়ে যাবে না একদম, আর একদম এদিকে কাঁচা কাঁচা ভাবটাও থাকবে না, মানে মুখে গেলে যে ক্রাঞ্চিনেসটা যেটা থাকে আর কি জিরের, সেইটা পাওয়া যাবে। তো সেরকম প্রিপেয়ার্ড হলে তার মধ্যে দিয়ে দেবো ভাতগুলো। তো হালকা হালকা করে নেড়ে নিচ্ছিলাম, এবার ভাতগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে, মোটামুটি নামিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে নিলেই রেডি। সানট্রান কমপ্লিট, চলে এসেছি ঘরে। বাবু আজকে নিচে একা একাই ঘুমিয়ে পড়েছে, ও সাথে তার সাঙ্গপাঙ্গগুলোও আছে, কেমন করে সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখেছে না নিজের সঙ্গে। তো এখন যাব দুপুরের খাবার খেতে, খিদেটা এমনি অনেকক্ষণ থেকেই পেয়েছে, 4:30 বাজে, এখন ভাতের থালা নিয়ে রেডি, চিকেন কারি উইথ জিরা রাইস।